হয়েছে যে আমার বোনের অঙ্কিতের সাথে ওর ভালোবাসা ছিল সেটা আমরা জানতাম পুরোটাই, আমাদের বাড়িতে কোনো আপত্তি ছিল না। তো 28 এপ্রিল আমার বোনের সাথে, মানে আপনার বোন কোথায় কি করতে গেছিল? আমার বোন ওখানে কাজ করতো, দেরাদুনে দোভাষীর কাজ করতো। তো সেখানে ছেলেটির সাথে পরিচয় ভালোবাসা হয়, তো সেটা আমাদের রিলেশনশিপটা বাড়িতে মেনে নিয়েছিল, কোনো আপত্তি ছিল না। তো এই এরকম করে চলতে থাকে। তারপর 28 এপ্রিল আমার মায়ের সাথে আমার বোনের লাস্ট কথা হয়। তারপর থেকে আমার বোনের সাথে আমার মায়ের কথা হয় না, কিন্তু ছেলেটি আমার বোনের ফোন থেকে মাকে ফোন করে আর বলে যে আপনার মেয়ে আমার সাথে ঝগড়া করে চলে গেছে আর ফোনটা বাড়িতে রেখে গেছে। এবং ছেলেটি রীতিমতো মানে কান্নার অ্যাক্টিং করতে থাকে, মা বারবার জিজ্ঞাসা করতে থাকে যে আমার মেয়ে কই দাও, বলছে না আপনার মেয়েকে খোঁজা হচ্ছে। এইভাবে পুরো মে মাসটা চলতে থাকে। তারপর ছেলেটির ফোনটা সুইচ অফ করে দেয় এবং আমার বোনের ফেসবুকটা ছেলেটা ব্যবহার করতো। আমি আমার বোনকে মেসেজ করা হতো, আমরা সবাই মেসেজ করতাম, সেটা সিন হতো, দেখতো। 8-8-7-8 জুন অবধি আমার বোনের যে মেসেজটা ফেসবুকে সেটা দেখা হয়েছে। ছেলেটি ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, ছেলেটিকে বারবার মেসেজ করা হতো যে একটা ফোন করো, খবর দাও, ছেলেটা দেখতো কিন্তু কোনো রিপ্লাই দিত না। আলটিমেটলি 15 জুন ছেলেটিকে বারবার মেসেজ করার পর রিপ্লাই দেয় যে ঠিক আছে আমি 16 তারিখ ফোন করব, নাম্বারটা দাও। তো আমি আমার মাসির মেয়ে প্রেরণা মিশ্র তার ফোন নাম্বারটা দিই, কারণ আমি তার ফেসবুকটা লগ ইন করেছিলাম, কারণ যে ওর ফ্রেন্ডে থাকবে সেই তার প্রোফাইলটা দেখতে পারবে, অঙ্কিত চৌধুরী, কারণ এখন ফেসবুকে প্রোফাইল লক সিস্টেম বেরিয়েছে। তো আমি মাসির মেয়ের নাম্বারটা দিই, অঙ্কিত মাসির মেয়েকে ফোন করে 16 জুন, ফোন করে বলে যে তোমার দিদি এই পৃথিবীতে আর নেই। তখন আমার বোন জিজ্ঞাসা করে মানেটা কি, তখন বলে না তোমার দিদি ছাদ থেকে পড়ে মারা গেছে। তখন আমার বোন প্রশ্ন করে মাসির মেয়ে যে তুমি কি পুলিশে রিপোর্ট করেছো, বলে না। পোস্টমর্টম করেছো, বলে না। তুমি কি ডেড বডির ছবি তুলেছো, না। তাহলে তুমি কি ডক্টরের কাছে নিয়ে গেছো, না। তাহলে কি করেছো, বলছে ও পড়ে গেছে, আমি গেছি দৌড়ে, আমি হাত দেখেছি মারা গেছে, আমি পুড়িয়ে দিয়েছি নিজে একা শ্মশানে, কোনো প্রমাণ নেই, আমি গাড়িতে একাই তুলেছি। তারপর আমার ছোট মামা কথা বলে ওর সাথে এবং ছোট মামা আরো জেরা করে বিভিন্ন রকম ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিতে থাকে। তো তারপরে আমরা আবার থানাতে যাই, অন্ডাল থানায় যাই, অন্ডাল থানাতে পাস নিয়ে পরে আমরা দেরাদুন যাই, দেরাদুনে পুলিশকে জানাই, দেরাদুনের পুলিশ আমাদের প্রচণ্ডভাবে হেল্প করে। হ্যাঁ, পাল্টান বাজার থানায় ওখানে কতোয়ালি থানা পাল্টান বাজার, ওখানে স্যার ছিলেন, হ্যাঁ ওনার কাছে প্রথমে যাই। তারপর উনি ছেলেটিকে অ্যারেস্ট করেন 26 তারিখে, ও সাহারানপুর ওর ছেলেটি ওখানে ছিল, কলেজ থেকে বেরোয়। তো ওখান থেকে অ্যারেস্ট করা হয়, ছেলেটি যে ফ্ল্যাট থেকে বলে পড়ে সে ফ্ল্যাটে নিয়ে যায়। তারপরে যেখানে বলে যে কোথায় ফেলেছ, কোথায় পুড়িয়েছ, সেখানে নিয়ে যায় মুসুরির পাহাড়ের একদম লাস্টে কিমারি বলে একটা জঙ্গল আছে, সেখানে পেট্রোল, ছেলেটি বলে আমি 2 লিটার পেট্রোল দিয়েছি, তারপরে ওখানে ফেলে দিয়েছি এবং জ্বালিয়ে আমি চলে গেছি। তো সেখান থেকে পুলিশ ওই বডিটা উদ্ধার করে। ছেলেটি কি স্বীকার করেছে যে সে হত্যা করেছে? হ্যাঁ